ওটা ভুল করেছে না, আমি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি, কথাটা আমি আলংকারিক অর্থে বলেছি। মৃত্যু ঘণ্টা বলতে তার দলের শেষের সময়, তবে কথাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে। নিজের করা মন্তব্যে এবার সংশয় প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি। তিনি নিজের মুখে বলছেন কথাটার মধ্যে নাকি একটা ফাঁক রয়ে গেছে। মানে ভাবুন, এক সময়ের দাপটে বিচারক তিনি কিনা বলছেন তার কথার মধ্যে ফাঁক রয়ে গিয়েছে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? বিচারকরা আইন আর কথার মারপ্যাচ হাতের তালুর মতো তার চেনা, আর সেখানেই কিনা বলছেন যে তার ফাঁক রয়ে গিয়েছে কথার। তমলুকের বিজেপি প্রার্থী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে দলের তরফে। বিষয়টা ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরেও এনেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সেই বিতর্কিত ওই মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিজেপির প্রার্থী অভিজিৎ। বৃহস্পতিবার ছড়িয়ে পড়া একটা সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে অভিজিৎবাবুকে বলতে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা বেজে গেছে মনে হচ্ছে। যদিও তিনি পরেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানান, তবে বৃহস্পতিবার দুপুরে ময়নায় চণ্ডী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত ওই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন ওটা ভুল করেছে। না, আমি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি, কথাটা আমি আলংকারিক অর্থে বলেছি। মৃত্যু ঘণ্টা বলতে তার দলের শেষের সময়, তবে কথাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে, কিন্তু আমি সেটা আশা করেছিলাম তাদের দলের প্রধান যিনি পদ্য লেখেন তিনি আশা করি বুঝবেন, তার দলের হাফ মূর্খ যারা তারা বুঝবেন। আসুন এবার শোনাই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন এই বিষয়ে। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি, এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, হ্যাঁ, কথাটা বলাই একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্যটদ্য লেখেন এবং এবং ঝপাং তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা হাফ পণ্ডিত হাফ মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ, এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। এরপরই এই ভিডিও পোস্ট করে তৃণমূল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ঘৃণ্য মন্তব্য করেছেন তা বিজেপির লোকসভা প্রার্থী হয়ে শ্রীমতীর মৃত্যু কামনা করে, এটা গণতন্ত্রের লজ্জা। আর এই মন্তব্য নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন বিজেপির দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত নিম্নরুচির পরিচয় দিতে পারেন সেই প্রতিযোগিতায় নেমেছেন বিজেপির প্রার্থীরা। কি অবস্থা, এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন। তৃণমূলের তরফে দাবি জানানো হয়েছে অভিজিৎকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, না হলে বাংলার মানুষের জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় তুলে মন্তব্য করেছিলেন কিছুদিন আগে দিলীপ ঘোষ, আর এই ব্যক্তিগত আক্রমণ করে বিপাকেও পড়েছিলেন দিলীপ ঘোষ, দল তাকে শোকস করে। পাশাপাশি নির্বাচন কমিশন ও মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুরের এবারের বিজেপির প্রার্থী দিলীপকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। তারপরে অভিজিৎবাবুর এহানো মন্তব্যে তার বিরুদ্ধে দল কী অ্যাকশন নেয় সেটাই এখন দেখার। তবে তার বিরুদ্ধে সমস্ত রকমের আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। আসুন আপনাদের আরেকবার শোনাই এর কী ব্যাখ্যা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি, এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, হ্যাঁ, কথাটা বলাই একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্যটদ্য লেখেন এবং এবং ঝপাং তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা হাফ পণ্ডিত হাফ মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ, এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। ওটা ভুল করেছে না, আমি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি, কথাটা আমি আলংকারিক অর্থে বলেছি। মৃত্যু ঘণ্টা বলতে তার দলের শেষের সময়ের কথা বলেছিলেন, তবে কথাটার মধ্যে কিন্তু একটা ফাঁক রয়ে গেছে। নিজের করা মন্তব্যে এবার সংশয় প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।